হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো বিটরুটের হালুয়া বা বিটের হালুয়া। তার জন্য কী কী উপকরণ লাগে চলুন দেখে নিই। আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখানে আমি 2 কাপ বিট নিয়েছি, বিটগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। এখানে 1 কাপ দুধ, 1/2 কাপ চিনি, ঘি আর এলাচ গুঁড়ো। এখানে আমি একটা সসপ্যান নিয়েছি, এর মধ্যে আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি, এটা গরম করে নেব। এরপর দিয়ে দিচ্ছি বিটগুলো। দু মিনিট ধরে আঁচড়া করে নেব। এরপর আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। এই গ্যাসটাকে মিডিয়াম করে দিচ্ছি, মিডিয়াম করে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। এখানটা 5 মিনিট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এই পানিটাকে পুরো শুকিয়ে নিতে হবে একদম। এখন দুধটা একদম শুকিয়ে গেছে, তার একটু হবে 1-2 মিনিট। হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি, গ্যাসটা অফ করে দিচ্ছি। এখানে আমি একটা হার্ট শেপের কুকি কাটা নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি হালুয়াগুলো দিয়ে দেবো। হাতে একটু চেপে চেপে দিচ্ছি, তাহলে শেপটা ভালো হবে। দেখুন কত সুন্দর শেপটা হলো, হার্ট শেপ। একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব, ভালো অল্প অল্প করে নিয়ে। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এরপর আমি এর উপর একটা করে কাজু সাজিয়ে দিচ্ছি এভাবে। রেডি হয়ে গেল বিটরুটের হালুয়া বা বিটের হালুয়া। আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।